সাবস্ক্রাইব করুন আর ঘন্টার উপর ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস, বাংলা স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিও জাস্ট একটা ইনফরমেশান দেওয়ার ছিল। আপনারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা আপনাদের যদি কোনো ভাই বা বোন থাকে মাধ্যমিকে, তো সেই রেজাল্ট আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে কীভাবে দেখবেন সেটাই আজকে দেখাবো। তো আপনাকে আর কম্পিউটার দোকানে যেতে হবে না মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য, জাস্ট আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির দ্বারাই সেটাকে বের করা সম্ভব। তো আমি সেই ওয়েবসাইটটা আপনাদের দেখাবো, তো প্লিজ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য। তো এই মুহূর্তে রেজাল্ট এখনও বেরোয় নাই, হাই মাদ্রাসা মানে মাধ্যমিকের মাদ্রাসা বোর্ডের রেজাল্টটা বেরিয়েছে এবং এমনি মাধ্যমিকের রেজাল্ট এখনও বেরোয় নাই। তো কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে, আর যেই যখনই বেরিয়ে যাবে তখনই আপনি এই ওয়েবসাইট থেকে খুবই সহজে চেক করতে পারবেন। তো আপনাকে কী করতে হবে, তো জাস্ট আপনি আপনার একটা ব্রাউজার চয়েস করবেন প্রথমে। তো আপনার যদি ক্রোম বা ইউসি ব্রাউজার থাকে তো সেটাকে ওপেন করবেন। ধরুন আমি এই যে ক্রোমটাকে ওপেন করলাম, তো এই গুগলে আপনি এখানে সার্চ দেবেন www.wb result, এই যে দেখুন www.wbresults.nic.in। তো সম্পূর্ণ দেখবেন এটা www.wbresults পরে কিন্তু এস দেবেন, তারপর .nic.in। এই ওয়েবসাইটটা আপনি আপনার ব্রাউজারে লিখবেন এবং সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই ধরনের একটি ইন্টারফেস আসবে, এই যে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2017। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এক্সামিনেশন 2017, মানে এটা এই যে মাদ্রাসা এডুকেশনে সেই রেজাল্টটা দিয়ে দিয়েছে। কবে দিয়েছে, এই যে রেজাল্ট পাবলিশড অন 16 মে 2017 11টার সময়, মানে 16 তারিখে সকাল 11টার সময় এই রেজাল্টটা দিয়েছে। তো এইভাবেই আপনার মানে যে মাধ্যমিকের রেজাল্ট মেন ওর নিচেই চলে আসবে। ঠিক এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা দেখতে পাচ্ছেন, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলে ওর নিচে চলে আসবে, এরকম থাকবে, সেম এইভাবে প্রসেস থাকবে। তো আপনি সেখানে ক্লিক করবেন, এটা আমি জাস্ট আপনাদের এখানে ক্লিক করে দেখালাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন 2017। তো আপনাকে কী করতে হবে, আপনি সেম প্রসেস পড়ে নেবেন। এই যে হাই মাদ্রাসা এক্সামিনেশন আপনার কোনটা চায়, মানে কোন ক্লাসের জন্য, এই ফাজিল এক্সামিনেশন এগুলো হচ্ছে একটা ভাগ, আলিম এক্সামিনেশন। তো এই যে হাই মাদ্রাসা আমরা ক্লিক করলে দেখুন চলে আসবে রোল নম্বর, এই যে দেখুন প্লিজ এন্টার ইয়োর রোল নম্বর, এন্টার ডেট অফ বার্থ। তো এখানে সেম প্রসেস, মানে আপনার রোল অ্যাডমিটের রোল নম্বরটা লিখবেন ওপরে, তারপর নিচে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ লিখেই সাবমিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট চলে আসবে। তো এইভাবে আপনি আপনার মাধ্যমিকের রেজাল্ট খুবই সহজে জানতে পারবেন। তো আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে এই ওয়েবসাইটটির www.wbresults.nic.in, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, সরকারের এটা অফিসিয়াল ওয়েবসাইট। এই ধরনের ওয়েবসাইট অনেক আছে কিন্তু সেগুলোয় যাবেন না, জাস্ট এটাকে ডাউনলোড করে, সরি ডাউনলোড মানে এটাকে সার্চ দেবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো জাস্ট আজকের ভিডিও এটুকুই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে লাইক দেবেন আর কমেন্ট করবেন। কোনো যদি না করতে পারেন, রেজাল্ট যদি না বের করতে পারেন, নিজে কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, ওকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং।